হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো চলুন তাহলে চলে যাচ্ছি মূল পর্বে। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, বরবটি নিয়েছি 1/3 কাপ পরিমাণ, 1 টিস্পুন পরিমাণ রসুন, আর ক্যাপসিকাম নিয়েছি 1/4 কাপ পরিমাণ, আর গাজর নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর এখানে আমি 2-3টা মরিচ কেটে নিয়েছি। তো এইগুলো একটা সাইডে আমি রেখে দিলাম। আর এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ লবণ, 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর সামান্য টেস্টিং সল্ট। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ সয়া সস আর 1 টিস্পুন পরিমাণ ভিনেগার। সেই সাথে অ্যাড করে নিচ্ছি 2 টিস্পুন পরিমাণ রেগুলার সস। এখন এই সব মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই মশলাগুলো আলাদা করে ব্যবহার করতে পারেন, আমি একসাথে মিক্স করে তারপর ব্যবহার করি। আর ফ্রাইড রাইস করার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাল। আমি এখানে পোলার চাল নিয়ে নিয়েছি 1.5 পট পরিমাণ। আপনারা এখানে যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন। পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি। আর এই চালটা কিন্তু আমি 80% সিদ্ধ করব, একেবারে ফুল বয়েল করব না। এখন এর মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এটার কারণে চালটা একেবারে ঝরঝরা থাকবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। চালটা আমার 80% হয়ে গিয়েছে, তো এখন এটাকে নামিয়ে আমি পানিটা ঝরতে দিব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। প্রথমে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ডিমটাকে ভালো করে ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি যখনই ফ্রাইড রাইস তৈরি করি এভাবে করে তৈরি করি, আর মাশাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়। ডিমটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আর ফ্রাইড রাইস তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিবর্তে বাটারটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা অনেক ভালো আসে। তো বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ রসুন ব্যবহার করেছি। রসুনটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। আপনারা হয়তো খেয়াল করবেন পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে কেটেছি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলি, আপনারা যদি পেঁয়াজ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিলাম গাজর। গাজরটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই কিছুক্ষণ আমি গাজরটা ভেজে নিলাম। তো এখন দিয়ে দিলাম কেটে রাখা বরবটি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখন আমি 1 মিনিটের মতো ঢেকে রাখবো যাতে করে সবজিগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায়। 1 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, যে কোনো ধরনের সবজি আপনারা ফ্রাইড রাইসে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা মশলা, যেটা আমরা প্রথমে মিক্সড করে রেখেছিলাম। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি মশলাটাকে সবজির সাথে খুব ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি, আর চিনিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ। সব সবজিগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রাইস। আর এই রাইসটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ফ্রাইড রাইসটা তৈরি করতে গেলে অবশ্যই রাইসটা ফুটানোর পরে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন, আর পারলে অবশ্যই আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, এতে করে কিন্তু ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরা হয়। তো এখন আমি সব কিছু একসাথে মিক্সড আপ করে নিচ্ছি। তো এ পর্যায়ে দিয়ে দিলাম আমাদের ভেজে রাখা ডিম। তো এখন সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমার ফ্রাইড রাইসটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে নেব। ফ্রাইড রাইসটা হয়ে গেলে একটা হাঁড়ির মধ্যে বেড়ে নিয়েছি আর সেটাকে একটু সাজুগুজু করিয়ে নিলাম। যে কোনো কিছু রান্না করার পরে একটু ডেকোরেশন করে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো এখন রাইসটা বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাইসটা কতটা ঝরঝরা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফিজ।